বরাকরে দামোদরের নদীতে স্নান করতে এসে তলিয়ে গেল দুই যুবক। ঘটনার সম্বন্ধে জানা যায়, মঙ্গলবার দুপুরে কুলটির বেশ কয়েকজন যুবক স্নান করতে আসে দামোদর নদীর বরাকর ঘাটে। তাদের মধ্যে স্নান করতে গিয়ে দুজন যুবক নদীর জলে তলিয়ে যায়। বাকি বন্ধুরা ঘটনায় খবর দেয় স্থানীয়দের এবং খবর দেওয়া হয় কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে বরাকর ফাঁড়ির পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তলিয়ে যাওয়া দুই যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।